তো বন্ধুগণ এম জি এন আর ই জি এ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এর আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলআকনেও একটি ক্লিক করে রাখবেন তো আপনারা দেখতেই পারছেন তো এখানে দেখুন বলা হয়েছে দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এমজি এনআরই মুর্শিদাবাদ তো এই নিয়োগ কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে তো এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ালিটি মনিটর পদে নিয়োগ করা হচ্ছে সর্বমোট শূন্য পদ কিন্তু থাকছে ষাটটি ষাটটি শূন্য পদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে যে বেতন সেই বেতন কিন্তু দেওয়া হবে পার ডে তিন হাজার টাকা এবং আপনারা কিন্তু প্রতি মাসে সর্বোচ্চ বারো দিন কাজ করতে পারবেন এবং আপনাদের যে অ্যাকসেপ্টেড ডেট ডিউটি এবং ডিউরেশান অব কন্ট্রাক্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছ মাসের পিরিয়ডের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনাদের জানিয়ে রাখবো যদি আপনি এই জবটির জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সেই সরাসরি ইন্টারভিউয়ের ঠিকানায় হাজির হতে পারেন তো ইন্টারভিউ কিন্তু হবে চব্বিশ দশ দু হাজার তারিখ বেলা এগারোটার থেকে কোন ঠিকানায় টু দ্য অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিপি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিস প্রোগ্রাম কোঅর্ডিনেটর এম জি এন আর ই জি এ মুর্শিদাবাদ এই ঠিকানায় কিন্তু এর ইন্টারভিউ হবে সঙ্গে কী নিয়ে যেতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদের বায়োডাটা এবং আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স সমস্ত যে নথিপত্রগুলো যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং যিনি সিলেক্টেড হবেন তার সাথে কিন্তু পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তার সাথে কিন্তু এগ্রিমেন্ট করিয়ে নেওয়া হবে এবং কাজ কিন্তু ছ মাসের হবে ইন্টারভিউ ভিত্তিক কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তো আপনাদের আশা করি আর বেশি কিছু বলার দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন সেই বায়োডাটাটি যেটি আপনাদের ফিল আপ করতে হবে তো বায়োডাটাটি কোথা থেকে পাবেন কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বায়োডাটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নি দেখে নিতে পারবেন এবং এই নোটিফিকেশানটিও পেয়ে যাবেন তো জানিয়ে রাখবো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য বয়স চাওয়া হয়েছে ষাট থেকে চৌষট্টি বছর পর্যন্ত তো বন্ধুগণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ